গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ শর্মিলা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। বাঙালি কিন্তু এখন খুব এক্সাইটেড, খুব মজায় আছে, কেন আসন্নই দুর্গাপুজো, আর হাতে গোনা মাত্র কটা দিন, তারপরে মা দুর্গার আগমন, হৈ হৈ জয় জয় চারিদিকে সাজো সাজো রং। আর এবছর বাঙালির সেরা পুজো, সেরা সেরা পুজোকে ইউনেস্কো মেনে। আপনারা যারা আমার আগের ব্লগটা চেক করেছেন তারা সবাই দেখেছেন যে আমি আপনাদেরকে কলকাতায় এবার কোথায় কী পুজো হচ্ছে, তার কী থিম, সব কিছু দেখিয়েছি। আর আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি মা দুর্গার মন্দিরে। হ্যাঁ, দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর প্যান্ডেল ঘুরে মা দুর্গাকে দেখার আগে চলুন আমার সাথে একটা মা দুর্গার দর্শন করে আসবেন। এই মন্দিরটি কিন্তু খুব কাছে, কলকাতার খুব কাছে, ট্রেনে বা বাসে করে আপনারা অনায়াসেই পৌঁছে যেতে পারেন মা দুর্গার মন্দিরে। তাহলে চলুন আমার সাথে আপনারা এই দুর্গা মন্দিরটি দর্শন করে নিন, চলুন। দুর্গা মন্দিরটি উত্তর কলকাতার খড়দায় অবস্থিত। কিভাবে যাবেন আপনারা? শিয়ালদা থেকে মেন লাইন সেকশনে যে কোনো ট্রেনে আপনারা খড়দা স্টেশনে নেমে পায়ে পায়ে পৌঁছে যেতে পারবেন। খড়দা স্টেশন থেকে দূরত্ব মাত্র 200 মিটার। যে সকল বন্ধুরা বাই রোড আসতে চাইছেন বাসে বা গাড়িতে, তারা শ্যামবাজার থেকে বিটি রোড ধরে সোজা চলে আসবেন। এসে খড়দা ট্রাফিক মোড় থেকে ডান হাতে ঘুরে কিছুটা গেলেই আপনারা এই দুর্গা মন্দিরটিতে চলে আসতে পারবেন। এই দুর্গা মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण सनस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। মা দুর্গা কিন্তু আমাদের শক্তির দেবী, তাই শক্তির জন্যে, মন শান্ত করার জন্যে, নিজের পরিবারকে একসাথে ধরে রাখার জন্যে, সবাইকে খুশিতে আনন্দে রাখার জন্যে মা দুর্গার বন্দনা আমরা করে থাকি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই করে লাইক করবেন, কমেন্টস করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, বি হ্যাপি, লাভ ইয়োরসেলফ, কিপ স্মাইলিং, বাই।